নদিয়ার সীমান্ত সংলগ্ন এলাকায় চায়ের দোকানে বসে ভারত বিরোধী কথা বলায় উত্তেজনা ছড়ালো সমরেন্দু মন্ডল নামে ওই ব্যক্তি আগে বাংলাদেশে থাকতেন বেশ কয়েক বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এখানে ভোটার এবং আধার কার্ড তৈরি করে বসবাস করছেন বলে দাবি করেন স্থানীয় লোকজন নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে সীমান্ত সংলগ্ন এলাকায় স্টেশন চত্বরে একটি চায়ের দোকানে বসে দেশ মাতৃকাকে অপমান করতে শুরু করে ওই যুবক বিষয়টি জানাজানি হতে তাকে ঘিরে ধরে ক্ষুব্ধ জনতা অবস্থা বেগতিক দেখে অবশ্য পালিয়ে যায় ওই যুবক স্থানীয়দের দাবি প্রশাসন ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিক সমরেন্দু মণ্ডল ভারতবর্ষে বসবাস করে চিন্ময় প্রভুর চূড়ান্ত সাজা দাবি করেছেন শুধু তাই নয় ভারতবর্ষকে খারাপ দেশ বলে গালিগালাজ করার অভিযোগ সমরেন্দু মণ্ডলের বিরুদ্ধে যদিও বিষয়টি তার ভুল হয়ে গেছে বলে ক্ষমা চেয়ে নিয়েছেন সমরেন্দু এই দেশে বসে মাতৃভূমিকে অপমানিত করার প্রতিবাদে এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এমনকি প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিক এবং তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন এমনটাই দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা

ভারতে বাস করছেন উনি বাংলাদেশ থেকে ভারতে এসেছেন তাই জানালেন তারপরে ভারতের নামে উল্টো কথা বলছেন কি বলবেন আমার তো গায়ের রক্ত ফুটছে কতগুলোকে মারবো ওর মেয়ে ওর এখনই ওর যা আছে ওর গোষ্ঠী সমেত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত এর থেকে বেশি কিছু বলার নেই আমার গায়ের রক্ত ফুটছে এখন আপনারা কি চাইছেন এখন হ্যাঁ কি চাইছেন এখন এখন কি চাচ্ছি বলতে আসল ঘটনা হয়তো ছিলাম না আমি অনেকটা পরে আসলাম তবে শুনে আমি একটুখানি ইয়ে হলো আমার মেজাজটা গরম হয়ে গেল কি জানতে পারলেন জানতে পারলাম যে হচ্ছে ওদের যেটা নিজের মুখে স্বীকার করলো যে বাংলাদেশ থেকে এসছে ছোটোবেলায় তো ছোটোবেলা এসে যখনই আসছে এসে ভারতের খাচ্ছে ভারতেরই করছে আর ভারতের নামেই বদনামি এরকম দোষ আমাদের দেশে থাকার কোনো অধিকার নেই এদেরকে হয় জেলে পাঠাতে হবে নাহলে বাংলাদেশ ব্যাক পাঠাতে হবে এর গোষ্ঠী সমেত সবাই যত আছে সব আপনার নাম আমার নাম প্রসাদ মহলদার বাড়ি গিয়ে উত্তরপাড়া এবং চিন্ময় স্বামী যিনি বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তার ফাঁসি হবে বিভিন্ন রকম মানে ইঙ্গিত এখানে দিচ্ছিলেন এবং সেই নিয়ে ভারত বিরোধী কথাবার্তা কি বলবেন এই বিষয়টি নিয়ে কিছুকে দেখছেন নিয়ে একটা কথা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে ব্যাপার ব্যাপারটা হচ্ছে নিয়ে একজন হিন্দু সম্প্রদায় এমনি বাংলাদেশে যারা আছে তারা তো অত্যাচারিত হচ্ছে আর এই মুহূর্তে উনি যে কথাটা বলেছেন খুবই ভুল কথা এটা তো বলা ওনাকে উচিতই নাই এই মুহূর্তে আর চিন্ময় মোর ফাঁসি হবে কি সেটা আদালত বুঝবে আদালতের এখনও ইয়েতে রয়েছে সেটা তো উনি বলতে পারেন না এইসব কথা সে কথা বলা উচিতই নাই এইসব কথা এবং বাংলাদেশ থেকেই এসেছেন শুনলাম হ্যাঁ উনি তো বললেন যে আমি বাংলাদেশে বেশি দিন বলতে উনিশশো চুরানব্বই সালে এসেছি

এগুলো নিয়ে আমাদের সরকার সেটা বুঝবে কি চাইছেন আপনারা আমি চাইছি এভাবে ভারতবর্ষ থেকে ভারতের কেউ নিন্দা করতে পারে না উচিতই না আপনার নাম চিত্তরঞ্জনা